আমাদের টেকসাইগা ইউটিউব পরিবারের আরেকটা নতুন টিএলসি নিউজের এপিসোডে আপনাকে আবার স্বাগত জানানোর জন্য যথারীতি পুরো এনার্জি নিয়ে হাজির হয়ে গেছি আমি অভ্র। পুরো এনার্জির কথা কেন বললাম, আসলে আজকে সারা দিন জার্নি হয়েছে, গতকাল সারা রাতে এক বিন্দু ঘুমোতে পারিনি, তার জন্য এনার্জির ঘাটতি হওয়ার কথা। কিন্তু টেক নিউজের নাম শুনলেই আর এনার্জির কোনো অভাব থাকে না, তা আজকে প্রচুর এনার্জেটিক, ইন্টারেস্টিং এবং অনেক টেক নিউজ রয়েছে। ভিডিও শেষ অবধি দেখবেন, ভালো লাগলে লাইক করে দেবেন, খারাপ লাগলে ডিসলাইক, বাটনটা সবসময় আপনার জন্য রয়েছে। আর সাবস্ক্রাইব বাটন সেটাও যদি লাল থাকে, লাল থেকে কালো করে দেবেন। আর দেরি করবো না, আমরা সরাসরি টেক নিউজে ঝাঁপিয়ে পড়বো। প্রথম খবর, আজকে সবথেকে বড় খবর, হইচই ফেলে দেওয়ার মতো একটা খবর, যে মার্ক জুকারবার্গ খুব শিগগিরই একটা কোনো ইভেন্ট রাখতে চলেছেন এবং সেই ইভেন্টে তিনি সম্ভবত ফেসবুকের নাম চেঞ্জ করে দেবেন। ফেসবুকের নাম চেঞ্জ করে দিলে ফেসবুক কি আর ফেসবুক থাকবে? আপনার কি মনে হয় এই ব্যাপারে? ফেসবুকের নাম চেঞ্জ করলে সেটা কি নাম হওয়া উচিত? সব কিছু কমেন্টে লিখে জানাবেন। আমি ইন্টারেস্টিং কমেন্ট কিছু পেতে চাই আপনাদের থেকে। আগামীকাল সবথেকে ইন্টারেস্টিং কমেন্টটা আপনাদের শোনাবো। আর ফেসবুকের যে নাম চেঞ্জ হচ্ছে, সেই নাম চেঞ্জ কেন হচ্ছে, ফেসবুক কেন করছে, এ ব্যাপারে এখনও কিছু জানা যাচ্ছে না। তবে এটাও হতে পারে, হয়তো ফেসবুকের নাম চেঞ্জ হবে না, তার যে অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশনটার নাম চেঞ্জ হবে। তবে নাম চেঞ্জ হয়ে অনেকে বলছে এটা লিকবুক নাম হয়ে যাওয়া উচিত। তবুও আপনাদের পরামর্শ, আপনাদের মতামত, আপনারা কী নাম ভাবছেন কমেন্টে দেখতে চাই। আজকে দ্বিতীয় সবথেকে বড় খবর গুগল পিক্সেলের হতে পারতো, তবুও আমি বলবো আজকে দ্বিতীয় সবথেকে বড় খবর হচ্ছে রেডমি নোট 11 সিরিজের। নোট 11 সিরিজ চায়নাতে লঞ্চ হবে আমরা শুনছিলাম দীর্ঘদিন ধরে, এই মাসে লঞ্চ হবে সেটাও আপনাদের টেক নিউজে বলেছিলাম। আজকে তার ডেট জানা যাচ্ছে, অফিসিয়ালি জানা যাচ্ছে, অর্থাৎ এটা লিক নয়, এবং ডেট হচ্ছে 28 অক্টোবর। ইনভিটেশন পাঠানো হয়েছে সবার কাছে এবং ইনভিটেশনে যে ছবি আছে সেই ছবি দেখে ফোনটার ব্যাপারে অনেক কিছু জানা হয়ে গেছে। যেমন এখানে JBL-এর স্পিকার থাকবে, অর্থাৎ সাউন্ড কোয়ালিটি খুবই ভালো হতে পারে। এছাড়া ডিজাইন যেটা আছে সেটা একটু বক্সি টাইপের ডিজাইন, মনে হচ্ছে ওই কোথাও গিয়ে একটু আইফোনের সাথে, আইফোনের থেকে ইন্সপায়ার্ড একটা ডিজাইন মনে হচ্ছে। এছাড়া ব্যাকসাইডে গ্লাস রয়েছে, ক্যামেরা মডিউল সেটাও একটা নতুনত্ব এবং ইন্টারেস্টিং লাগছে। মনে হচ্ছে রেডমি নোট 11 সিরিজ আমাদের হতাশ করবে না। এছাড়াও জানা যাচ্ছে যে রেডমি নোট 11 সিরিজ আমরা বলছি, এখানে তিনটে ফোন থাকবে, একটা রেডমি নোট 11, নোট 11 প্রো আর একটা প্রো ম্যাক্স হবে না, প্রোয়ের পর থাকবে প্রো প্লাস। ঠিক যেরকম ভিভো করতো, শাওমি সেখানেও নাম চেঞ্জ করে ভিভোর মতোই কিছু করতে চলেছে। শাওমি অনেকের থেকে অনেক কিছুতে ইন্সপায়ার্ড হয়, কিন্তু আলটিমেটলি জিনিসটা যদি ভালো হয় আমাদের কোনো আপত্তি নেই। যেমন এই লঞ্চ ইভেন্টেই শাওমির একটা স্মার্ট ওয়াচ লঞ্চ হবে এবং তার যে টিজার এসেছে সেটা দেখে হুবহু অ্যাপেল ওয়াচের মতোই লাগছে। টিজারের স্টাইলটাও সেটা অ্যাপেল ওয়াচের কপি। তো এটা আমরা কপি বলবো নাকি বলবো শাওমি ইন্সপায়ার্ড হয়ে কম দামে আরও ভালো কিছু বিকল্প আমাদের দিচ্ছে, আপনারাই এটা বিচার করবেন। তো আমরা পরের খবরে যাব। আজকের একটা অন্যতম বড় খবর, যেটা আসলে গতকালের খবর, সেই খবরটা হচ্ছে পিক্সেল 6 সিরিজ লঞ্চ হয়ে গেছে, যেরকম লঞ্চ হওয়ার কথা ছিল। আনবক্সিং এসে গেছে কিন্তু সেখানে এম্বার্গো আছে। এই এম্বার্গোর ব্যাপারটা খেয়াল করবেন, গুগলের তরফ থেকে বলা হয়েছে ফোন দেখাতে, ওভারভিউ বলতে, কিন্তু ফোনের রিভিউ এখনও অবধি না করতে। অর্থাৎ ক্যামেরা সত্যিই কত ভালো ছবি দিচ্ছে, ভিতরের ডিসপ্লেতে কী প্রবলেম রয়েছে বা কোথাও কোনো সমস্যা রয়েছে কিনা, ফোন হিট হচ্ছে কিনা, এগুলো এখন বলা যাবে না। পিক্সেল 6 সিরিজ আমরা যেরকম এক্সপেক্ট করেছিলাম বলা যায় প্রায় সেরকমই হয়েছে। দামটাও যেরকম লিক এসেছিল প্রায় সেরকমই হয়েছে, $600 পিক্সেল 6 লঞ্চ হয়েছে। আর পিক্সেল যেটা 6 প্রো ভার্সন সেটা লঞ্চ হয়েছে $900, অর্থাৎ ইন্ডিয়াতে ধরলে ওটা 44,000-45,000 ইন্ডিয়ান রুপি, আর বাংলাদেশে ওটা ধরে নিন 50,000 টাকার কাছাকাছি। এছাড়া যেটা প্রো ভেরিয়েন্ট সেটা ইন্ডিয়াতে 67,000 রুপি, আর বাংলাদেশে ওটা 72,000 টাকার কাছাকাছি দাম হতে পারে। এটা একটা রাফলি হিসাব বললাম আমি। এবং গুগল এখানে প্রচুর নতুন ফিচার যোগ করেছে, যেমন ম্যাজিক ইরেজার ফিচার। আপনি ছবি তুললেন, মাঝখানে কেউ বাইচান্স চলে এসছে, তাকে আপনি অনায়াসে ইরেজ করে দিতে পারবেন এবং সেটা বোঝা যাবে না। এছাড়া এখানে রয়েছে লাইভ ট্রান্সলেশন ফিচার, অর্থাৎ আপনি একটা ভাষায় কথা বললেন সেটা ডাইরেক্ট লাইভ ট্রান্সলেট হয়ে অন্য ভাষায় অন্যজন শুনতে পাবে। এগুলো অনেক ভালো কিছু দিয়েছে। তবে আমরা যেরকম লিক শুনেছিলাম যে গুগল 4 বছরের অ্যান্ড্রয়েডের আপডেট দেবে, সেটা কিন্তু দেয়নি। গুগল বলেছে তারা 3টে অ্যান্ড্রয়েডের আপডেট দেবে, তবে হ্যাঁ সিকিউরিটি আপডেট তারা 5 বছরই দেবে। তবে এইসব ছোটোখাটো ব্যাপার তো থাকেই, ফোনটা ওভারঅল কেমন হলো সেটা দেখার জন্য আমাদের অপেক্ষা থাকবে। এবং খেয়াল করে দেখুন, এই প্রথম পিক্সেল সিরিজের ফোন, কিন্তু পিক্সেল 6-এর দাম iPhone 13-এর তুলনায় কম হলো, এবং এটা কিন্তু একটা বিশাল বড় ব্যাপার হয়। গুগল সত্যি এবার এই ফোনটাকে মার্কেটিং করতে চাইছে, অনেক ইনভেস্ট করছে। তবে আমাদের দেশে কি আসবে জানি না,
তবে যে দেশেই আসুক না কেন সেই দেশে কেউ কিন্তু এখন প্রি অর্ডার করবেন না। ফুল রিভিউ আসুক, সবাই বলুক ফোনটা কেমন, তারপরে প্রি অর্ডার করবেন। আজকে এরপরে যেটা বড় খবর সেই খবরটা দুটো ফোন লিস্টেড হওয়ার খবর। আসলে ফোন লিস্টেড হওয়ার খবর কখনোই ইন্টারেস্টিং আর বড় খবর হতে পারে না, কিন্তু এই দুটো ইন্টারেস্টিং এবং বড় খবর এই কারণে। প্রথম খবরটা হচ্ছে রিয়েলমির তরফ থেকে। রিয়েলমির আমরা ফোন দেখেছি রিয়েলমি জিটি, জিটি নিও, জিটি নিও টু, জিটি নিও টু টি অবধি দেখে ফেলেছি আমরা, চায়নাতে লঞ্চ হয়েছে। কিন্তু এবার ইন্ডিয়ার IMEI সার্টিফিকেশন সাইটে রিয়েলমি জিটি নিও টু প্রো নামে একটা ফোন লিস্টেড হয়েছে। কী থাকবে তাতে আমরা এখনও কিছু জানি না। এছাড়াও IMEI সার্টিফিকেশন সাইটে রিয়েলমি 9 প্রো প্লাস নামে একটা ফোন লঞ্চ হয়েছে, অর্থাৎ এবার আর ম্যাক্সের দিকে কেউ নেই, সবাই প্লাস ভেরিয়েন্ট একটা লঞ্চ করছে এবং রেডমির সাথে কম্পিট করার জন্য রিয়েলমিও প্রোয়ের পর একটা প্লাস লাগিয়ে কিছু ফোন নিয়ে আসবে। আশা করা যাচ্ছে কম্পিটিশন হেড টু হেড হবে, এবার কে জিতবে দেখার জন্য আমরা অপেক্ষা করব, আর কটা দিনের ব্যাপার। এর পরের খবরটাও খুব ছোট কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। আসলে আমরা দেখছি ইদানিংকালে চিপ সংকটের পর বিভিন্ন কোম্পানি নিজেরাই চিপ তৈরি করার চেষ্টা করছে। যেমন গুগলের পিক্সেল ফোনে আমরা দেখলাম গুগলের নিজস্ব ডিজাইন করা টেন্সার চিপ। এছাড়া আমরা দেখেছি শাওমির তরফ থেকে C1 চিপ এসেছিলো। এবার ওপো কোম্পানি নিজের চিপ তৈরি করছে, মানে তারা নিজেরা কিন্তু কারখানায় বানাবে না, ওই ফক্সকন বা TSMC বা স্যামসাং এরকম কেউ তাদের চিপটা বানিয়ে দেবে, কিন্তু চিপ ডিজাইন করবে ওপো কোম্পানি। তো সবাই অন্যের ওপর নির্ভরশীল না থেকে নিজেই চিপ ডেভেলপ করতে চাইছে, যেরকম অ্যাপেল করেছে। অ্যাপেলের দেখা দেখি সেই রাস্তায় সবাই হাঁটে এবং এবারও তাই হচ্ছে। তো ওপো যে চিপ ডিজাইন করবে সেই চিপ তৈরি হবে এবং তারপর সেটা ওপোর ফোনে লাগবে, চায়না থেকে বিভিন্ন দেশে যাবে, সেটার উপর কি সত্যি অতটা ভরসা করা যায়? আসলে অনেকেই এটা ভরসা করতে পারে না, তার কারণ আমরা পরের খবরটাতে বলছি। বাই দ্য ওয়ে, এই চিপ সংকট কেন হলো আর এই চিপ সংকটের নাম করে যে স্মার্টফোনের দাম বাড়িয়ে যাওয়া হচ্ছে ক্রমশ, এটা কি সত্যি হওয়া উচিত নাকি এটা ফেক, এটা কিছু দুর্নীতিবাজ মিলে কৃত্রিমভাবে এই অভাব তৈরি করে দাম বাড়িয়ে যাচ্ছে, আমাদের তো সন্দেহ হওয়ারই কথা। তো এই বিষয়ে বিস্তারিত একটা ভিডিও বানিয়েছি, না দেখে থাকলে ডিসক্রিপশনে লিংক দেবো, অবশ্যই অবশ্যই এই ভিডিওটা দেখবেন, মিস করবেন না, অনেক কিছু জানতে পারবেন, তো ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। ইন্ডিয়ান গভর্নমেন্ট চাইনিজ ফোন মেকারদের কাছে একটা চিঠি লিখেছে এবং সেখানে বলছে যে আপনারা চায়না থেকে যে বিভিন্ন পার্টস আমদানি করছেন, ইন্ডিয়াতে অ্যাসেম্বল করছেন, সেই পার্টসগুলো ইন্ডিয়ান গভর্নমেন্ট যে কোনো সময় চেক করতে পারে। এটা কিন্তু ইন্ডিয়া শুধু করছে না, এর আগেও অনেক দেশ করেছে। তো ইন্ডিয়াও এবার এই পদক্ষেপ নিচ্ছে, সচেতন হচ্ছে, তার কারণ চায়নার এই কোম্পানিগুলোকে সবাই কোথাও না কোথাও গিয়ে একটু সন্দেহের চোখে দেখছে। সিকিউরিটি ইস্যু হতে পারে, বিভিন্ন রকমভাবে তথ্য চালান হয়ে যেতে পারে চায়নার বিভিন্ন অজানা সার্ভারে। তো এই কারণে বলা হচ্ছে যে কোনো সময় চেক হতে পারে। এছাড়া বলা হয়েছে যে চাইনিজ ডিস্ট্রিবিউটারদের মাধ্যমে যে তাদের ফোনগুলোকে ডিস্ট্রিবিউট করা হয়, শুনলে অবাক হয়ে যাবেন কিন্তু এটাই সত্যি। চাইনিজ কোম্পানি তাদের ফোনগুলো যে বিভিন্ন দোকানে, গোডাউনে বা বিভিন্ন জায়গায় পৌঁছে দেয়, সেটা কিন্তু তাদের নিজস্ব চাইনিজ ডিস্ট্রিবিউটারদের মাধ্যমে করে। গভর্নমেন্ট বলছে যে না, এবার এটা করা যাবে না, যে আপনারা চাইনিজ ডিস্ট্রিবিউটারের মাধ্যমে এটা করতে পারবেন না, লোকাল ডিস্ট্রিবিউটারকে নিতে হবে। তো এটা অনেকে ভালো বলবেন, অনেকে খারাপ বলবেন, তবে হ্যাঁ, এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। আজকের শেষ খবর, এবং সেই খবরটা স্মার্টফোন নিয়ে নয়, স্মার্ট টিভি নিয়ে নয়, ল্যাপটপ নিয়ে নয়, কারণ এইগুলোর যুগ আবার ক্রমশ পেরিয়ে গিয়ে আমরা একটা নতুন যুগে ঢুকে পড়ছি, স্মার্ট কারের যুগ। তো স্মার্ট কারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বহু কোম্পানি যারা ফোন তৈরি করতো তারা কিন্তু এবার এসে হাজির হচ্ছে। ফক্সকন কোম্পানি যারা চিপ তৈরি করতো তারা আজকে তিনটে স্মার্ট কার শো করে দিয়েছে, প্রোটোটাইপ শোকেস করেছে। তারা নিজস্ব একটা স্মার্ট কার কোম্পানি খুলবে এবং 2024 সাল থেকে তারাও প্রোডাকশন চালু করবে। শাওমি এসে হাজির, অ্যাপেল এসে হাজির, সবাই একে একে স্মার্ট কার নিয়ে আসছে। আগামী ভবিষ্যৎ কি স্মার্ট কারের হবে আমি জানি না। লোকের হাতে এত টাকা থাকবে এবং লোকে এত এত স্মার্ট কার কিনবে, এটাও কি হতে পারে? দেখা যাক কী হয় আগামী ভবিষ্যৎ। তবে হ্যাঁ, আপনি আমাদের ভবিষ্যৎ ভালো করে দিতে পারেন আজকের ভিডিওটা লাইক করে, সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে, আর দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।